ক্লিনিক্যাল পরীক্ষার পর যুক্তরাজ্যে কোভিড ১৯ ভ্যাকসিন অনুমোদন করেছে। প্রথম কোনো দেশ হিসেবে ইউরোপ করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল। তবে ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হবে -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। UKHRA নিয়ন্ত্রক সংস্থা MHRA তৃতীয় ক্লিনিক্যাল ধাপের পরীক্ষাকে সমর্থন দিয়েছে। আমরা তৎক্ষণাৎ আমাদের ভ্যাকসিন সরবরাহের প্রক্রিয়া শুরু করেছি। MHRA COVID-19 এর জন্য ফাইজার ভ্যাকসিনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এমন চমৎকার সংবাদে হাউস অব কমন্সের সবাই স্বাগত জানাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। এই সুসংবাদে উচ্ছ্বসিত ব্রিটেনবাসী। ভ্যাকসিনের খবরে খুব উত্তেজনা বোধ করছি। ভাইরাসের কারণে অনেকের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ভ্যাকসিন আসায় তারা উপকৃত হবেন। তবে ব্রিটেনের কিছু লোক ভ্যাকসিনটি গ্রহণ নিরাপদ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এমন অনেক কিছুই রয়েছে যা আমরা জানি না, পর্যাপ্ত পরীক্ষাও হয়নি, এমনকি ভ্যাকসিনগুলো নিরাপদ কিনা এমন কাউকে খুঁজে বের করার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। HMRA সূত্রে জানা গিয়েছে, ফাইজার ও বায়োএনটেক থেকে ভ্যাকসিনের 4 কোটি ডোজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেহেতু প্রত্যেককে 2টি করে ডোজ দিতে হবে, তাই 1 কোটি ডোজ দিয়ে 50 লক্ষ মানুষকে টিকাকরণের আওতায়। অবশেষে করোনা ভাইরাস মোকাবেলায় প্রথমবারের মতো কোনো ভ্যাকসিন সর্বোচ্চ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। মার্কিন ফাইজার ফার্মাসিউটিক্যালস ও জার্মানির গবেষণা সংস্থা বায়োএনটেকের যৌথভাবে উদ্ভাবিত ভ্যাকসিন 95% সুরক্ষা দেবে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ রোগ নিয়ন্ত্রণ সংস্থা MHRA। এরই মধ্যে ব্রিটেনের 2 কোটি মানুষের মাঝে প্রয়োগ করতে টিকাটির 4 কোটি ডোজ ক্রয়ের আবেদন করেছে বরিস প্রশাসন। চলতি মাসের 15 তারিখে ভ্যাকসিনের প্রথম চালান বিতরণ করতে এরই মধ্যে বেলজিয়ামে ফাইজারের উৎপাদন কেন্দ্রে শুরু হয়ে গেছে তোড়জোড়। এছাড়া মার্কিন আরেক কোম্পানি মডার্নার প্রথম চালান বিতরণ শুরু হবে 22 ডিসেম্বর। মঙ্গলবার অপারেশন ওয়ার্প স্পিড থেকে পাওয়া এক নথির বরাতে এ তথ্য দিয়েছে CNN। প্রথম চালানের টিকা নার্সিং হোম ও স্বাস্থ্যকর্মীদের কাছে আগে পাঠানো উচিত বলে জানিয়েছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। পূর্ণ ডোজ 2 বার প্রয়োগ হলে 62% কার্যকারিতা দেখালেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির 2টি পূর্ণ ডোজের ট্রায়াল ভারতে অব্যাহত রাখবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনটি মঙ্গলবার মস্কো থেকে নয়াদিল্লিতে এসে পৌঁছেছে, ফলে ভারতে শুরু হয়েছে রুশ টিকাটির ট্রায়ালও। তবে সংক্রমণ বন্ধ করা গেলে পুরো ভারতকে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেছেন সরকারি কর্মকর্তারা।